গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি সুদেশনা চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি। আজকে আমার বাজার পর্ব দেখাবো। কিছুক্ষণ আগে আমি বাজার করেছি, আমি আর আমার হাজবেন্ড মিলে। তো চলো আমার বাজার ব্যাগে কী কী আছে দেখে নিই। এই দেখো বার করছি, পেঁপে ভেতর থেকে উকি মারছে, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, তারপরে বেগুন, তারপরে আছে এগুলো আদা যাচ্ছে, এরপরে বেরোবে পেঁয়াজ। এই এই যে দেখো আদাগুলো খুবই টাটকা, আর খুব বেশি বাজার করি না, অল্প অল্পই বাজার করি। এবার মানে দিলে কি হয়, জিনিসগুলো খুবই টাটকা থাকে, না হলে ফ্রিজের মধ্যে রাখলেও শুকিয়ে যায়। সেই জন্য আমি খুব একটা বেশি বাজার করি না সব সময়। তাই বাজারগুলো দেখে নাও আমি কী বাজার করেছি আজকে। ব্যাগটা উবুর করেই দিলাম, দেখো আজ এই বাজারগুলো করেছি। তার সাথে আছে আম, ফলের বাজারে আছে আম, মুসুম্বি, আর এখানে আছে শসা, এই যে ঝিঙে করে কিনেছি, খুবই ফ্রেশ ঝিঙে। চিচিঙ্গিগুলো খুব একটা সুবিধের পাইনি, তবে এবছর চিচিঙ্গি খাওয়া হয়নি, তাই বলে আমি অল্প কটা নিয়ে এসেছি। আর খুবই মোটামুটি সবই টাটকা। উচ্ছে এনেছি, বরবটি এনেছি, আর দেখতে পাচ্ছ লেবু এনেছি, এই যে দেখো বরবটিগুলো। আর এইগুলো সব তো একদিনে খাওয়া হবে না, ফ্রিজে রাখতে হবে। তো ফ্রিজে আমি কিভাবে রাখি সেগুলো দেখাবো। এগুলোকে আমি পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপরে ধুয়ে তারপরে একটা কাপড়ে পাতিয়ে তারপরে কৌটোতে রাখি, কি চেন ব্যাগগুলোতে রাখি ওইভাবে রাখি। তো এখন তো সন্ধ্যেবেলা, তা হলেও আমি ওইগুলোকে ওইভাবে গুছিয়ে রাখব। আর লঙ্কাগুলোকে আমি বোটা ছেড়ে ছাড়িয়ে রাখি, বেছে নিচ্ছি, বোটাগুলোকে বেছে নেব একটু পরে। আর এই যে লেবু আছে, আম আছে, আম বেশি আনিনি, দুটো এনেছি, আর হচ্ছে লেবু, লেবু আছে। এই হচ্ছে আজকে আমার বাজার, পুরোটা তোমাকে দেখিয়ে দিচ্ছি কী কী বাজার আজকে করলাম। তাই দেখে নাও, পেঁয়াজ, আম, উচ্ছে, লঙ্কা সবই আছে। দেখে মনে হচ্ছে সবগুলোই আজকে রান্না করি, এতটাই টাটকা সবজিগুলো। আমগুলোও তাই। এই যে লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি, এইভাবে আমি স্টোর করি, লঙ্কা ছাড়িয়ে ধুয়ে মুছে তারপরে একটা ওই কৌটোতে করে রাখি। এই যে আমার মুদি বাজার, এদিকে আছে প্রিল, তারপরে এদিকে আছে সর্ষের তেল, ফরচুনের দুটো প্যাকেট, তারপরে আছে বিস্কিট প্যাকেট মারি, তারপরে আছে চানাচুর প্যাকেট, ঝুরি ভাজা। ঝুরিগুলো আমাদের থেকে আমার পাখি যারা আসে ওরা বেশি খায়। তারপরে আছে ময়দা,
আমুল দুধের একটা ছোট্ট প্যাকেট, আর হলুদ, এই যে হলুদ, তারপরে বাদামের প্যাকেট, এগুলো সব আমার চায় পর্বতে লেগে যায়। তারপরে এসেছে কফি, খুব বেশি বড় কফি শিশি আনি না, কেননা মাঝে মাঝে তো আমরা খাই, তাই জন্যে নষ্ট হয়ে জমে যায়। আর এই যে দেখালাম মসুর ডাল, এটা হচ্ছে 5 ফোড়ন, এগুলো সবই তরকারিতে লাগে, ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন তো আমাদের সবসময় রাখতে হয়। আর এমনি সর্ষে টর্ষে এগুলো সবই আছে বাড়িতে, এগুলো হচ্ছে রান্নাঘরের হিরে বলতে পারো, পোস্ত। এটা কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার আমাদের যে কোনো কিছু ভাজাভুজি করতে কাজে লাগে। এটা হ্যান্ড ওয়াশ, এটা বাসন মাজার জন্য প্রিল, এটা বডি অয়েল, আর শ্যাম্পু, কন্ডিশনার, শ্যাম্পু। শ্যাম্পু দু রকমের এনেছি, এটা হ্যান্ড ওয়াশ হচ্ছে, এটা তাল মিছরি। এই হচ্ছে আমার বাজার পর্ব আজকে। এগুলোকে আমি যেখানকার জিনিস সেখানে তুলে রাখবো, বেশ কিছুটা টাইম এর পেছনে যায় আমার, প্রত্যেকটা কৌটোতে আলাদা আলাদা করে গুছিয়ে রাখা, তারপরে ওই জায়গাটা পরিষ্কার করে নেওয়া, এসব করে উঠতে অনেকটা টাইম যায়। কিন্তু সময়ের কাজ সময়ে না করলে জিনিসগুলো পড়েই থাকে অগোছালো হয়ে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকালবেলা চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরের বাসি কাজকর্মগুলো আমি সেরে নিচ্ছি, আগের দিনের ঘট ফুলগুলো আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে ঘট বসিয়ে তারপরে আসছি। এই যে দেখো বন্ধুরা, ধুতরা ফুল কত ফুটেছে, একটুকু ছোট্ট গাছে প্রচুর ধুতরা ফুল ফুটেছে। এগুলো সাদা ধুতরা, শিবের মাথায় এগুলোই দেওয়া হয়, আরও 2-3 রকমের আছে, তবে আমার কাছে এই সাদাটাই আছে। আর এতে অনেক ফুলও ফলও হয়, ধুতরার যে ফল হয় সেই ফলগুলো হয়, অনেকটা দেখতে ওই বলের মতন সবুজ রঙের। আর এইটা হচ্ছে ঝুমকোলতা, অনেকে বেগম বাহারও বলে। দেখো ঝুমকোলতার বারবারান্ত কতটা উঠে গেছে, আমার ওই জামা শুকোনোর দড়িটা বেয়ে অনেক দূর উঠে গেছে। লতানো গাছ তো যে কোনো একটি অবলম্বন পেলেই ও উঠে যায় উপরের দিকে, আর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ধাপে ধাপে ও কুড়ি দিয়ে যাচ্ছে, খুব সুন্দর হয় ফুলটা। দেখো গাছগুলো ভীষণ সবল, পাতাগুলো, এই যে ফুল, ফুলটা এখনও ফোটেনি, ওটা একটু বেলা করে ফোটে, তো খুব সুন্দর দেখতে। অনেকেই জিজ্ঞেস করেছে যে গাছটা নাম কি, তো আমি বলে দিলাম কোনো কোনো জায়গায় এটাকে বেগমবাহারও বলে আর এখানে ঝুমকোলতা বলে। আর আজকে আমার জবা গাছটাকে দেখো, লাল জবা, লাল পঞ্চমুখী জবা, প্রচুর কুড়ি এসেছে, ফুল তো ফুটেইছে প্লাস এইটুকু গাছটায় প্রচুর কুড়ি, প্রচুর কুড়িগুলো হিসেবও করা যাবে না, এতটাই কুড়ি হয়েছে, বেশ ভালো লাগে। আর এই যে গাছটা দেখো, গাছটা অনেক বড় হয়েছিল, আমি কেটে দিয়েছিলাম শীতকালে, তারপরে এই ছোটো ছোটো পাতা গজিয়ে তাতে মাথা ভর্তি করে কুড়ি দিয়ে যাচ্ছে, প্রচুর ফুলও হয়। আর কালী মায়ের মাথায় দিতে বেশ ভালো লাগে, কালারটা এতটাই লাল যে খুব ভালো লাগে। জবা আমার অনেক রকমের আছে, তো এই জবাটা পঞ্চমুখী জবা, লাল পঞ্চমুখী। এই যে দেখো টক টকে একবারে লাল।
এরপরে দেখাচ্ছি এটা, এই যে প্রথমবার আমাদের মালতীলতা, মালতী গাছ, মালতীলতার ফুল ধরবে, তার অপেক্ষাতে আছে, এগুলো সব কুড়ি। হ্যাঁ, এ ফুটলে আমি শেয়ার করব অবশ্যই। মালতীলতা খুব সুন্দর সেন্ট। এবার চলে এলাম বন্ধুরা আমার রান্নাঘরে। এই যে আমি রুটি করছি, রুটি টিফিনের জন্যে, তো এবার রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি। খুব তাড়া রয়েছে, তার মধ্যে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। রুটি আগে আমি বেলতে পারতাম না খুব একটা, তো কোনোটা মানে লেগে যেত, কোনোটাই বেঁকে যেত, এইভাবে হতো, তারপরে শেখতে পারতাম না, পুড়ে যেত। হ্যাঁ, অনেক চেষ্টা করে করে আমি এই রুটি বেলাটা শিখেছি, এবং মানে রুটিগুলো ফোলাতেও পারি এখন, ভালো লাগে রুটি করতে। আগে রুটি করার নাম শুনলেই গায়ে জ্বর আসতো, আর এখন আমি ভালোভাবেই পারি রুটি করতে। এইভাবে রুটিগুলোকে পরপর সেঁকে নিলে রুটিগুলো ফুলবেই। আর রুটি যখন বেলা হবে তখন যেন কোনো ভাঁজ না পড়ে যায় বেলতে গিয়ে, তাহলেই রুটিটা ফুলবে। ভাঁজ পড়ে গেলে কিন্তু রুটি ফোলে না, যতই চেষ্টা করি না কেন রুটি আর ফুলবে না। এবার রুটিগুলোকে আমি সেঁকে নিচ্ছি। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, আমি রুটিগুলো সেঁকতে থাকি, আবার দেখা হচ্ছে পরে। এই যে এবার টিফিনগুলো বেড়ে নিয়েছি, এবার আমরা টিফিন করছি। কাল সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করেছি, আজ তাহলে এখানটাই রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার একটি পরের ব্লগে।